মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক, যে যেখানে আছে সবাই ভালো থাক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে ঘিরে আপামর বাঙালির মনের মধ্যে থাকে উন্মাদনা। কিন্তু এবছর উন্মাদনাটা মনের মধ্যে থাকলেও সেটা প্রকাশ করতে সকলেই ভয় পাচ্ছে, তার কারণ করোনা ভাইরাসের মারণ থাবা। গোটা বিশ্বজুড়ে সবাই ঘরবন্দি হয়ে রয়েছে শুধু এই ভাইরাস আটকানোর জন্য। তবুও সামনেই দুর্গাপুজো, আর কয়েকটা দিন বাকি। বাঙালির মন কি মানে? দুর্গাপুজোর সময় কি ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে, নাকি ঢাকের আওয়াজ কানে পৌঁছানোর পরেও ইচ্ছে করে না মণ্ডপে গিয়ে দাঁড়াতে? সব কিছু বাধা অতিক্রম করেও বাঙালি কিন্তু অন্যান্য বারের মতো না হলেও অল্প করেও এবার তৈরি হচ্ছে মা দুর্গাকে আগমন জানানোর জন্য। এবং সকলেই মনের মধ্যে এই আশাই রাখছে যে মা দুর্গার আগমনের পর দুঃখ কষ্ট সব যেমন ঘুচে যাবে, তার সঙ্গে সঙ্গে এই মারণ ভাইরাসের প্রভাবও কমে যাবে পৃথিবীর ওপর থেকে। আমরাও বেরিয়ে পড়েছি সকলের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে। আজকে টিভি 24 বাংলা চলে এসেছে স্বর্গধাম সেবক সঙ্ঘে, দেখে নেব তাদের পুজোর প্ল্যান কি, কিভাবে এবছরের অন্যরকম পুজোটা তারা পালন করছে, কতদিন ধরে হয়ে আসছে এই পুজো, কিভাবে অন্যান্য বারের থেকেও এবার অন্যভাবে হবে পুজো, তাদের সাথেই কথা বলে নেব সেই ব্যাপারে। স্বর্গধাম সেবক সংঘের পুজো এবছর কত বছরে পদার্পণ করছে সেইটা শুনে নেব একজন উদ্যোক্তার কাছ থেকে। আচ্ছা, এবছরের পুজো কত বছর? 74তম বর্ষে আমাদের স্বর্গধাম সেবক সংঘ এবছর পুজো হচ্ছে। আচ্ছা, এই 74 বছরের মধ্যে এবছরের পুজোটা তো অন্যরকম, সেটা বুঝতে পারছি। আমরা জন্মের পরে এত ছোট পুজো কোনোদিন দেখিনি এই পাড়াতে থেকে। একবারই সরকারি নিয়ম মেনে যেভাবে খোলামেলা প্যান্ডেল যেভাবে বলেছে সেইভাবে আমরা করছি, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, যেভাবে ছোট প্যান্ডেল দুদিকে ফাঁকা জায়গা রেখে যেভাবে হওয়ার সেভাবেই হচ্ছে। আচ্ছা, এই যে পুজোটা এবার পরিবর্তন, কেমন লাগছে সেটা? একদমই ভালো লাগছে না। মানে অন্যান্যবার কীরকমভাবে করেন পুজোটা? অন্যান্যবার গোটাটাই আমাদের প্যান্ডেল হয়, ঠাকুর অনেক বড় হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তিন দিন ধরে খাওয়া দাওয়া হয়, সেগুলো সবই এবছর মানে স্টপ করা আছে। আচ্ছা, এই যে পুজো এবার অন্যরকমভাবে হচ্ছে, তো এরকম তো 74 বছরে উনিও বললেন বা আমরা কেউই দেখিনি, সব জায়গায় এইরকম, তবু এই যে মা দুর্গাকে আবাহনের আমাদের একটা মানে মনের প্রস্তুতি, সেইটা কিভাবে মনে মনে ফিল করছেন? মনের প্রস্তুতি ফিল করছি এই কারণেই যে যেহেতু বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, সেই বাস্তবতাকে সামনে রেখে এবং সরকারি বিধিনিষেধ যা আছে আমাদের সেটাকে মান্যতা দিয়ে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এবং আমাদের পুজো, যেটা আমাদের সেক্রেটারি বললেন যে আমরা জন্মের পর স্বর্গধামের পুজো অন্ততপক্ষে এত ছোট কোনো বার দেখিনি, এবার আমাদের দেখতে হচ্ছে বাস্তবতাকে সামনে রেখে। মানে শুধু স্বর্গধাম বলে নয়, হয়তো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বা গোটা বিশ্বজুড়ে যেখানে দুর্গাপুজো হয় বা যে কোনো উৎসব এবছর অন্যরকমভাবে হচ্ছে, তো এই যে অন্যরকমভাবে পুজো, অন্যান্যবার যেরকমভাবে সাজগোজ করে বেরোনো, তার মধ্যে এখন তো অর্ধেকটাই মুখের মানে মেয়েদের বিশেষত যেটা হচ্ছে সাজলে অর্ধেকটা দেখা যাচ্ছে না, সেইটা কীরকম লাগছে? এই যে মাস্ক পরে থাকা খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, কারণ অন্যবারের পুজো আর এইবারের পুজো আকাশ পাতাল তফাত, তো একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব, এইভাবেই মাকে আহ্বান করতে হবে। আচ্ছা, আমরা মাঝে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখছিলাম যে মানে শাড়ির সাথে ম্যাচ করে মাস্ক, সেরকম কিছু কিনেছেন কি শাড়ির সাথে? না, সেরকম কিছু কিনিনি, কারণ হচ্ছে এমনিতেই মানুষ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমরা একদম সাদা মাটা হিসেবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে চাই এবং চাই আমাদের সাথে সাথে যারা মানে মা আসছেন আনন্দ করছেন কিন্তু তারা কিছু পাচ্ছে না, তাদেরকেও আমরা সাথে নিতে চাই। কারণ হচ্ছে দুর্গোৎসব বাঙালির একটা বড় উৎসব, কিন্তু এই উৎসবটা শুধু উৎসব না, এটা মানুষের একটা ইমোশান, সেই ইমোশানটাকে সামনে রেখে আমরা এই দুর্গাপুজোকে আমরা মায়ের কাছে আমরা আহ্বান জানাতে চাই, এই অবস্থা যেন করোনা সুরকেও মা ধ্বংস করে দিয়ে যায়, শুধুমাত্র পুজোর সাথে সাথে যেন আনন্দময়ী মা যেন গোটা বিশ্বকে আনন্দ দিয়ে যায়। এটাই
এবং সেটাই সকলের একটা আমাদের আশা যে করোনা আসুর বধ হোক। তো আমরা ছোটদের সঙ্গে কথা বলে নেব, তাদের মনের ভাবনা তারা কিভাবে দেখছে একটু কথা বলে নি। তোমার নাম কি? লিটি। আচ্ছা, মানে ছোটরা কিরকম সাফার করছে দেখুন, যে পুরো ছোট্ট একটা পুতুলের মতো মুখও কিন্তু মাস্কের জন্য ঢেকে যাচ্ছে। আচ্ছা, এবছর তো পুজোটা মাস্ক পরে কাটাতে হবে, কটা জামা হলো তোমার? আমার একটাও জামা হয়নি। এখনো একটাও জামা হয়নি, তাহলে কবে কিনবে? পরে কিনবো। আচ্ছা, পরে তাহলে জামার সাথে ম্যাচ করে কি মাস্ক কিনবে? না। তাহলে মাস্ক পরবে না পুজোর সময়? পরবো, অন্য অন্য মাস্ক পরবে তো। আচ্ছা, আর অন্যান্য বার পুজোর সময় কিরকম ভাবে আনন্দ করো এখানে? এখানে ভালোভাবে আনন্দ করি। তা এবার এবার যে মাস্ক পরে থাকতে হবে, মনে দুঃখ হচ্ছে? দুঃখ হচ্ছে না? আচ্ছা, ও মানে মাস্ক পরে হলেও ও যে পুজোটাই আসতে পারবে এটাই অনেক, মানে ওর মনের মধ্যে এটাই কাজ করছে। আচ্ছা, এই যে পুজোর সময় আমরা দেখছি যে সকলের মনের মধ্যে একটা আছে যে এবার সকলের অবস্থা সমান নয়, তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কি কোনো কাউকে সাহায্যের কোনো কথা ভেবেছেন? এখান থেকে মানে প্রতিবারই করা হয়, এবছরও হয়, প্রত্যেক পুজোর সময় শাড়ি হ্যাঁ দান করা হয়। তো এবছরও সেরকম প্ল্যানিং তো আছেই, এখন দেখা যাক কতটা কি করতে পারছি, মানে মানুষের পাশে দাঁড়াতে পারবো এটাই আমাদের, মানে যাতে দাঁড়াতে পারি এটা আশা প্রত্যেক বছরের ন্যায়, এবছরও সেটা আমরা চেষ্টা, সেই চেষ্টা ত্রুটি থাকবে না, এবং সেটা কতটা কি দাঁড়াতে পারবো সেটা মানুষ বলবে। পুজোর চারটে দিন কিভাবে এমনি কাটান নর্মালি, মানে এবছর অন্য, এই বছরটাকে মানে সেইভাবে না ধরে বলছি, বিগত বছরগুলো চার দিন পাড়ার মেয়েরা সকলে মিলে পুজোটাকে কিভাবে এনজয় করেন? প্রথমত আমরা শুধু পুজোর চার দিন না, মানে পুজোর আগে থেকেই আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যায়, সেটা আমরা মহালয়ার পর থেকেই শুরু করে দিই, এবং আমাদের পঞ্চমীর দিন সেই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, যেটা এবছর বন্ধ আছে করোনা ভাইরাসের জন্য। তো সেইটাকে আমরা ভীষণভাবে মিস করছি। আর পুজোর চারটে দিন, সেদিন আমাদের বাড়িতে শুধুমাত্র কিছু বিশেষ কাজের কাজ ছাড়া আমাদের আর বাড়িতে থাকার কোনো গল্পই থাকে না। পুজোর চারটে দিন আমরা সবসময় মণ্ডপেই থাকি, এখানে আমাদের পুজোর জোগাড়, পুজোর প্রস্তুতি, পুজোর তার দুপুরের খাওয়া এবং সন্ধ্যের আড্ডা, এবং রাত পর্যন্ত আমাদের আড্ডা চলে, এবং আমরা বাইরের ঠাকুর কম, আমরা মণ্ডপেই বেশি বসতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি এবং ভীষণভাবে এনজয় করি। এবং বাইরে থেকে যে সমস্ত মানুষ আসে, এবং এখানে প্রচুর, যেহেতু এটা একটা ঐতিহ্য সম্পন্ন পুজো স্বর্গধাম সেবক সঙ্গে, তো বাইরে থেকে অনেক বৃদ্ধরাও আসে, এবং তাদেরকে আমরা যত্ন সহকারে সেই জায়গাটা করে দিই যাতে তারা প্রতিমা দর্শন করতে পারে। এইভাবে সবারই সাথে মিলেমিশে আমরা পুজোটাকে ভীষণভাবে এনজয় করি। পুজোর চারটে দিন উনি বললেন যে মণ্ডপেই থাকে, যান না বাইরে, তো আপনারা কি বাইরে ঠাকুর দেখতে যান না, না সারাক্ষণ মণ্ডপেই? না, মণ্ডপে তো থাকি সারাদিন, রাত্রে বেরোই আমরা মানে ঠাকুর দেখতে, হ্যাঁ প্যান্ডেল হপিংয়ে, কিন্তু এইখানে আমাদের সারাটা দিন এমনিই কেটে যায়, আর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, যেভাবে উনি বললেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো সেই জন্য এখন আমাদের এই যে টাইমটা যাচ্ছে, অন্যান্যবার এখন কিন্তু খুব প্রস্তুতি চলে, সেই জন্য তো সেটাকে খুব মিস করছি। হ্যাঁ সেটাই, মানে অন্যান্যবার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি, আপনারা নিজেরা পারফর্ম করেন? অবশ্যই, সবাই এখানে যারা যারা আছে সবাই করে। পুজোর চার দিনে তার এবছরের প্ল্যান কি? বৌদি, আপনি এখানকার মেয়ে না বউ? এখানকার মেয়ে, এখানকারই বউ। আচ্ছা, তাহলে তো এই পুজোটা ছোট থেকেই দেখছেন? অবশ্যই। মানে ছোটবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে কি পার্থক্য দেখছেন এখানে? এখানে পার্থক্য বলতে সেরকম কিছু নেই, ছোটবেলায় আলাদা মজা, এখন আলাদা মজা, এখন সবাই মিলে পারফরমেন্স করি, কিন্তু এই বছর হবে না, এই বছরটা সেই জন্য ভীষণ মিস করছি, অন্যান্য বছরের জন্য ভীষণ মিস করছি। আগামী দিন যেন আরও মানে জিনিসটা ভালো হয়ে যায়, করোনা ভাইরাস যাতে মুক্ত হয় সেটাই ভগবানের কাছে কামনা করছি, আর আগামী দিন যেন একই রকমভাবে পুজোটা করতে পারি এবং আমরা আনন্দ করতে পারি বিগত বছরের মতো, এটাই প্রার্থনা করছি। আচ্ছা, অনেক গল্প হলো, আড্ডা হলো, এবার আমরা ছোট্ট একটা খেলায় চলে যাব। আমরা একটা করে কোশ্চেন করব, দেখব জাস্ট বুদ্ধির কতটা ধার রয়েছে এখানকার আমাদের স্বর্গধাম সেবক সঙ্ঘের উদ্যোক্তাদের, সেই সম্পর্কে জাস্ট তিন চারটে কোশ্চেন করব এবং তার উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। সকলে রেডি তো? আচ্ছা, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? একটাই হাত উঠেছে, কবে? 11 জুলাই। আচ্ছা, একদম সঠিক উত্তর, এবং TV24 বাংলার তরফ থেকে ছোট্ট একটি উপহার লোগোটা।
এবার এবার কিন্তু আমি দাদাদের কাছে যাব, ঠিক আছে? বৌদিরা অনেক কথা বলেছে এখানে, দাদারা কিন্তু একদমই কথা বলছে না। আচ্ছা, দাদাদের দিকে, দাদাদের মধ্যে আমি একজনকে বেছে নেব। আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের সব থেকে কোন জায়গায় ধান উৎপাদন বেশি হয়? আচ্ছা, কোথায়? পশ্চিমবঙ্গ। আচ্ছা, একদম সঠিক উত্তর। টিভি 24 বাংলার ছোট্ট উপহার রেখে দিন দর্শকদেরকে। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? কে বলবে? চাঁদ থেকে পৃথিবীতে বলুন কতক্ষণ সময়? 1 মিনিট 28 সেকেন্ড। একদম সঠিক উত্তর, ছোট্ট উপহার টিভি 24 এর তরফ থেকে। আচ্ছা, আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রামচরিত কার রচনা? দেখি কে বলতে পারে। আচ্ছা, মহিলা বাহিনীর হাত বেশি দেখছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, একদম সঠিক উত্তর, থ্যাংক ইউ। শেষ প্রশ্নে, ময়ূর সিংহাসন কার জন্য তৈরি করা হয়? ময়ূর সিংহাসন শাহজাহান। আচ্ছা, একদম সঠিক উত্তর, ছোট্ট পুরস্কার টিভি 24 এর তরফ থেকে। আচ্ছা, আমরা দেখে নিলাম, এখানে ছোট্ট একটা খেলাও খেলে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে আর কয়েকটা দিন পর পুজো, সেই উন্মাদনাটা সকলের মধ্যে রয়েছে। এবং আমার বাঁ পাশে বৌদিরা কিন্তু মোটামুটি এখন থেকেই সুন্দর করে সেজে এসেছে। এটা জাস্ট ট্রেলার, সিনেমা এখনও পুরোটা বাকি, সেটা আমরা দেখতে পাবো একদম পঞ্চমী ষষ্ঠী সপ্তমী থেকে। তখন নিশ্চয়ই আমরা আসবো টিভি 24 বাংলার তরফ থেকে, এখানে দেখবো এখানকার প্রতিমা কেমন হয়েছে, সচেতনতা সঙ্গে রেখে কেমনভাবে প্রতিমা দর্শন করছেন দর্শনার্থীরা। তো আজকে এ পর্যন্তই, আবারও কোথাও গিয়ে অন্য কোনো পাড়ায় দেখা হবে আপনাদের সঙ্গে। আমরা থাকবো ক্যামেরায় সৌমিকের সঙ্গে, আমি অন্তরা অবশ্যই থাকবো। এবং যাওয়ার আগে সর্বদাম সেবক সঙ্গ, হিপ 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 হ